হ্যালো, আলোচনা করছি ডিএমএস, ডিস্ট্রিবিউটর ম্যানেজমেন্ট সিস্টেম। ডিস্ট্রিবিউটরকে কীভাবে ম্যানেজ করতে হবে, কীভাবে ডিস্ট্রিবিউটরকে কন্ট্রোল করতে হবে, এর যে প্রসেস, এর যে সিস্টেম, এই সিস্টেম নিয়ে আলোচনা করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস, কারণ আপনার সেলসের ডিস্ট্রিবিউটর ঠিক না থাকলে কোনো সব শেষ। কিন্তু ডিস্ট্রিবিউটার একটা কোম্পানির বাহিরের পার্টি, এটা নিয়ে কেউ চিন্তাও করে না, আলোচনা করে না, যার জন্য আমি কিছু পয়েন্ট, কিছু গুরুত্বপূর্ণ টুলস আমি নিয়ে আসছি, যেটা সবার জন্য খুব উপকার হবে। আশা করি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, ভালো লাগবে। নাম্বার ওয়ান, ইয়ারলি ডিমান্ড এবং সাপ্লাই। ডিস্ট্রিবিউটরের সাথে বসেন, আপনার সারা বছরের যে সেলস হবে এটার একটা প্ল্যান করেন। কীভাবে প্ল্যান করবেন? যে আপনার প্রিভিয়াস রেকর্ড নেন, ডিলার যদি নতুন হন ওই মার্কেটের রেকর্ড নেন, যে আপনার সেলসটা কোন সময় কীভাবে গ্রো করছে, কোন সময় কীভাবে সেলসটা ফল করছে। যেভাবে আপনি সেলসের স্ট্রেংথ আছে সেভাবে আপনাকে তাকে একটা প্রজেকশন দেন, যে এক বছরের ইয়ারলি কোন মাসে কত টাকা আপনাকে সেলস হবে, কত টাকা আপনাকে দিতে হবে, আপনি কোন, আপনার সেকেন্ডারি সেলস যে মাসে হবে আপনাকে লিফটিং কিন্তু তার আগের মাসে অথবা ওই মাসের প্রথম দিকে চিন্তা করে উঠাইতে হবে। তো এইভাবে ডিলারদের সাথে আপনার টোটাল সারা বছরের সেলসটাকে মাস দিয়ে ভাগ করে আপনি মান্থ ওয়াইজ আপনার একটা ভাগ করে নেন, আপনি উইকলি ডিভাইডেড করে নেন। ডিলারকে এভাবে বুঝান যে আপনাকে এভাবে পেমেন্ট করতে হবে, এবং আমরা প্রিভিয়াস রেকর্ডে আমরা এভাবে সেলস করে আসছি এবং এই সামনের মাসে এভাবে সেলস করব। আপনাকে এভাবে মেনটেন করলে আমার সেলসটা গ্রো করবে, আপনার বিজনেসও গ্রো করবে। নাম্বার টু, ইনশিওর ফলোর স্টক এভরি পিক টাইম। আপনার যে টাইমে সেলস হবে তার আগেই আপনি ডিলারের সাথে কথা বলেন, ডিলার তার আগেই আপনার ফলোর স্টকটা ইনশিওর করেন। আপনার যখন সেলস হবে তখন আপনি প্রোডাক্ট চাইলে তো পাবেন না, আপনাকে আগে থেকে প্ল্যান করে রাখতে হবে যে আপনার মাসের লাস্ট উইকে আপনার পণ্যটা বেশি সেলস হয় অথবা কোনো অকেশন থাকতে হয়, সেভাবে সে চিন্তা করে আপনাকে আগেই পণ্যটা রিসিভ করতে হবে। এবং এটা অবশ্যই ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ব্যাঙ্কে টাকা দিলে, ডিও রেডি হলে, তারপরে সেই ডিও কমপ্লিট হয়ে সেই ডিওটা ডেলিভারি হলে আপনার ডিস্ট্রিবিউটার হাউসে পণ্য আসবে। এভাবে আপনি পিক টাইমের যে সেলসটা গ্রো করে, কত পার্সেন্ট গ্রো করে, আপনি এভাবে তার স্টকটা ইনশিওর করেন, সেলস বাড়বে। আরওআই, যখন ডিলার ইনভেস্ট করছে না তখন আপনি তাকে আরওআই ক্যালকুলেশন করে বুঝাই দেন যে আপনি এই পরিমাণে ইনভেস্ট করলে এই পরিমাণে প্রফিট আসবে এবং সেটা এতদিনের মধ্যে আসবে। এইটা তাকে বুঝান, তার লাভ লসটা বুঝান, তার লাভ লস বুঝালে সে ইনভেস্ট করতে আগ্রহী হবে, কারণ সে তো বিজনেস চায়। নাম্বার ফোর, ডিস্ট্রিবিউশন রাইট দেন। ডিলারের সাথে সবসময় একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে আপনার অর্ডারকৃত পণ্য সময় মতন ডেলিভারি করতে পারছে কিনা, রাইট টাইমে পণ্যটা ডেলিভারি হচ্ছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা ইনশিওর করলে আপনার, এই বিষয়টা ইনশিওর করাই আপনার কাজ। নাম্বার ফাইভ, 100% ডিলার ডিএসআর গাড়ি সেট আপ। 100% ডিএসআর ড্রাইভার গাড়ি সেট আপ থাকতে হবে। যদি বেশি হয়ে যায় ডিলারের কস্টটা বেড়ে যাবে, আবার কম হইলে আপনি মার্কেটে সময় মতো পণ্যটা ডেলিভারি করতে পারবে না, মার্কেটে সমস্যা হবে। এটা যাতে ভারসাম্য থাকে সে ব্যাপারে ডিলারের সাথে আপনার বোঝাপড়া থাকতে হবে। নাম্বার সিক্স, মেনটেনেন্স স্টোর এনভায়রনমেন্ট। স্টোরে যে এনভায়রনমেন্টগুলো আছে, যে কারণে, যেগুলো কারণে প্রোডাক্টগুলো নষ্ট হয়, এই কারণগুলো আপনাকে বেছে বের করতে হবে এবং এই কারণগুলো আপনাকে অবশ্যই যথাযথ ডেভেলপ করতে হবে, যে কোথাও স্বেচ্ছাতে আসে কি না, পণ্য এক পণ্যের উপরে একাধিক পণ্য রাখছে যাতে পণ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি যে বিষয়গুলো আছে যাতে আপনার পণ্যগুলো ভালো থাকে, এই বিষয়গুলো আপনাকে এনভায়রনমেন্ট গোডাউনের বিষয়গুলো আপনাকে অবশ্যই দেখতে রাখতে হবে। কারণ গোডাউনে আপনি পণ্য রাখছেন, একদিক দিয়ে ইঁদুর কাটছে, আরেক দিক দিয়ে পণ্য ড্যামেজ হচ্ছে, আরেক দিক দিয়ে পণ্য নষ্ট হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো যদি আপনি না জানা থাকেন, গোডাউনের পরিবেশের উপরে এটা ডিপেন্ড করে, এটা সম্পূর্ণ ইনশিওর হচ্ছে এটা ডিলার করবে। কারণ হচ্ছে দিন শেষে যখন পণ্যটা ড্যামেজ হবে, নষ্ট হবে, তখন কিন্তু কোম্পানির ফেরা। নাম্বার সেভেন, ডিস্ট্রিবিউশন প্রমোশন। ডিস্ট্রিবিউটারদের প্রমোশন থাকতে হবে। ডিস্ট্রিবিউটারদের বিভিন্ন প্রোগ্রাম, গিফট, ট্যুর,
বিভিন্ন ফেসিলিটি থাকতে হবে ডিস্ট্রিবিউটরদের। আবার মার্কেটের যে প্রোগ্রামগুলো থাকে, ট্রেডার্সদের যে প্রোগ্রামগুলো থাকে, কাস্টমারদের যে প্রোগ্রামগুলো থাকে, এগুলো ডিলার সহজে ডিস্ট্রিবিউশন করছে কি না, ডিলার মার্কেট দিচ্ছে কি না, এই বিষয়গুলো দেখতে হবে। এই হচ্ছে কাটলার অ্যানালাইসিস। 7 পয়েন্ট অ্যানালাইসিস করলাম যে একটা ডিলারকে কীভাবে আপনি মনিটরিং করতে পারেন, ডিলারকে কীভাবে কন্ট্রোল করতে পারেন, যাতে ডিলার আপনার কাজটাকে সহজ করে দেয় এবং ডিলারের সুবিধা হয়। যদি এ সম্পর্কে কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট করুন। আর কাটলার স্টুল স্ট্র্যাটেজি থাকতে কাটলার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওকে, ভালো থাকবেন, বাই বাই।